জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে? 4 থেকে 5 নভেম্বর 2021। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ইগেট উদ্বোধন করা হয় কবে? 30 জুন 2021। সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কি? বাংলাদেশি গিটার ফিশ। রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে? 397 বার। পহেলা জুলাই 2021 জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দেন কে? অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। ২৩ জুন ২০২১ বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমোদন দেয়? বেক্সিমকো লিমিটেডকে। বর্তমানে দেশে বনের পরিমাণ কত? প্রায় 23 লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের 15.58%। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত মোট প্রণোদনা প্যাকেজ কতটি? 28টি। করোনা প্রতিরোধী স্প্রে জলটেক এর উদ্ভাবক কে? বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম। বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? তাজিকিস্তানে। ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? INS বিক্রান্ত। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আতমাকা কোন দেশের তৈরি? তুরস্ক। বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? চীন। 2020 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? নেদারল্যান্ডস। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 87টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 87তম সদস্যপদ লাভ করে চিলি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 95টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 95তম সদস্যপদ লাভ করে কেনিয়া। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি? তুরস্ক। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি? তথ্য প্রযুক্তি। 29 জুন ২০২১ ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে? সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের সাক্ষরতার হার 75.2%। সাক্ষরতায় শীর্ষ জেলা পিরোজপুর এবং সাক্ষরতায় সর্বনিম্ন জেলা জামালপুর।
সাক্ষরতায় শীর্ষ বিভাগ বরিশাল এবং সাক্ষরতায় সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ। সালাম সালাম হাজার সালাম গানের গীতিকারকে ফজল একদা। সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পীকে আব্দুল জব্বার। ১৭তম ইউরো কবে কোন দেশে অনুষ্ঠিত হবে? ১৪ জুন থেকে ১৪ জুলাই ২০২৪ জার্মানি। ৪৮তম কোপা আমেরিকা কবে কোথায় কোন দেশে অনুষ্ঠিত হবে? ১০ জুন থেকে ১২ জুলাই ২০২৪ ইকুয়েডর। সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে? ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২১ সংযুক্ত আরব আমিরাত। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।